নির্বাচন যত এগিয়ে আসে ততই জানো গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসে। আসানসোলে ফের একবার প্রকাশ্যে শাসক দলে গোষ্ঠীকন্দল, বিক্ষুব্ধ তৃণমূলীদের সভা ঘিরে প্রকাশ্যে কন্দল, এমনকি কুলটিতে বঞ্চিত তৃণমূলের নামে সম্মেলন। এবং সম্মেলনে উপস্থিত কুলটি ব্লকের প্রাক্তন সভাপতি, প্রাক্তন কাউন্সিলর তৃণমূল যুবর, প্রাক্তন রাজ্য নেতা, এমনকি কুলটি পুরসভা প্রাক্তন চেয়ারম্যানও। ব্রজমতে প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ব্রজ, একেবারে সরাসরি তোমার কাছে একটা প্রশ্নই রাখবো, সংগঠনের রাশ কি ক্রমাগত আলগা হচ্ছে যে কারণে এই ছবি ধরা পড়ছে? একেবারে দেখো, এই প্রশ্নটা কিন্তু ওঠা একেবারেই স্বাভাবিক। পশ্চিম বর্ধমান জেলায় এর আগে তৃণমূলের বঞ্চিত তৃণমূল ব্যানার করে রীতিমতো আলাদা যে জেলা নেতৃত্বের কিছু অংশ আলাদা করে সম্মেলন করার দিকটি এর আগে সামনে আসেনি, এবং যেখানে দেখো সামনেই পঞ্চায়েত নির্বাচন, ঠিক তার আগে এই ধরনের তৃণমূলের যে জেলা লেভেল, সেই জেলা লেভেলের একটা গোষ্ঠী এইভাবে তারা আলাদা করে সম্মেলন করছে, নিজেদেরকে বিক্ষুব্ধ বঞ্চিত বলছে এবং তৃণমূলেরই আরেকটি অংশের দিকে আঙুল তুলছে, তাতে কিন্তু সংগঠন যে আলগা হচ্ছে তা কিন্তু বলাটাই বাহুল্য। আমরা প্রশ্ন করেছি যে জেলা নেতৃত্বকে তারা জানিয়েছে কিনা, জেলা নেতৃত্বের কাছে আগে গেছেন কিনা তাদের সমস্যা নিয়ে, তারা বলেছে কোনো লাভ হয়নি। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা অংশ সরাসরি এবার রাস্তায় নেমেছে তৃণমূলের আরেকটি অংশের বিরুদ্ধে, যদিও তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী, আগামী দিনেও তারা তৃণমূল করবেন এই কথা দাবি করলেও, যেটা আজকে প্রকাশ্যে এলো যে অন্তর্কলহের দিকটি, সেটা কিন্তু আরো দারুণভাবে বলা যায় যে সামনে এসছে তৃণমূলের এই যে ভেতরের যে কলহের দিকটা। কারণ এইভাবে একেবারে প্রকাশ্যে আলাদা বেসরকারি মঞ্চ করে তৃণমূল বঞ্চিত যে কর্মী সম্মেলন, সেটা কিন্তু এর আগে হয়নি। শুধু তাই নয়, এখান থেকে আবার বলা হয়েছে প্রয়োজনে তারা কিন্তু নবান্নে যাবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন, এবং তারা এই বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এই মঞ্চ থেকে, এবং যাতে বলাই যাচ্ছে যে দেখো পশ্চিম বর্ধমানের যে সংগঠন, সেই সংগঠনে তার কাছে যাবেন এবং তাকে নালিশও জানাবেন, এমন চাই বলছেন তারা। আপাতত ধন্যবাদ জানাবো ব্রজ তোমায়।